হরে কৃষ্ণ মহামন্ত্র রে, হরে শব্দ কৃষ্ণ শক্তি নারায়ণী গো বুঝাউছে, এবং ভগবান হরিঙ্কু মধ্যে বুঝাউছে। কারণ এ মহামন্ত্র চিজগতরে গোলকর প্রেমধন হরিনাম সংকীর্তন, গোলক বৃন্দাবনের মধ্যে কীর্তিত হচ্ছে। গোলক বৃন্দাবনে গোপী সমাজ রাধারাণী আনুগত্যের মধ্যেও এই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন, রাধা তন্ত্ররে অছি। তেণু সেমানে রাধারাণী সমেত গোপী মানে কীর্তন করতে সেমানে হরিঙ্কু ডাক, হে হরি, হে কৃষ্ণ, হে রাম, সেসার হরে হয়েছে। হরি শব্দ সম্বোধনে হরে আমি ভৌতিক জগতের হরা হরা রাধারাণী বা কৃষ্ণ শক্তি, মন হরতি কৃষ্ণস্য কৃষ্ণাল্লাদ স্বরূপিণী তত হরা শ্রীরাধেব তস্যা সম্বোধনী হরে। এই কথা আচার্য মানে কইছেন, বিশেষ করে জীব গোস্বামী ব্যাখ্যা করে কইছেন, কৃষ্ণঙ্কর আহ্লাদ দায়িনী লাদিনী শক্তি শ্রীরাধা, কৃষ্ণঙ্কর চিত্তকে হরণ করিনিয়ন্তি, অতএব রাধাঙ্কু হরা নামে কুহাযাউছে, চিত্ত হরণ করতে হরা হরা শব্দ সম্বোধনে হরে হচ্ছে। জীব গোস্বামী ব্যাখ্যা করে কইছেন, সর্বচেত হর কৃষ্ণস্তস্য চিত হরত্যস বৈদিক বিসার বিস্তারিত রাধা হরামতা, শ্রীকৃষ্ণচন্দ্র নিজ লোকোত্তর সৌন্দর্যে সমস্তকে চিত্তকরণ করিয়া বালা অটন্তি, কিন্তু শ্রীমতী রাধিকা শ্রেষ্ঠ চাতুর্যর বিস্তার করে কৃষ্ণঙ্কর চিত্ত গ্রহণ করিনিয়ন্তি, অতএব রাধিকাকে হরা বলে কোহা যায়। হরা শব্দর সম্বোধনে হরে রূপ হচ্ছে, শ্রুয়তে নিয়তে রাসে হরিণা হরিণে ক্ষণা একাকিনী রহকুঞ্জে হরেয়ম তেন কথ্যতে, মহাপুরুষ মান কর্ম করু শোনা যায় মৃগলোচনা শ্রীমতী রাধারাণী কৃষ্ণঙ্কর দ্বারা রাসমণ্ডলে বিদ্যমান একান্ত নিকুঞ্জরে একা অপহরণ করা যাচ্ছে, অতএব রাধিকা ই হরা নামে কুহাযাচ্ছে, যাঙ্কর সম্বোধনরে হরে রূপ হয়েছে। এ আচার্য মান বিশেষ করে জীব গোস্বামী ব্যাখ্যা করি কেছেন, শ্রুতবান গোকুলে তিষ্ঠম পুষ্টম পুঙ্গব শ্রীহরিষ্টম রসাদুচরায়তিথি হরামতা, ব্রজরে নিবাস করিবার সময়ে শ্রীকৃষ্ণ বৃষরূপধারী বলিষ্ঠ অরিষ্টাশ্রর প্রাণ অর্পণ করতে, সে সময়ে সে রাধিকা তাঙ্কু আনন্দের উচ্চস্বরে হরি হরি কহি ডাকিদেলে, ওতে রাধা হরা নামে নামিত হচ্ছে, হরা শব্দ সম্বোধন হরে হচ্ছে। স্ফুটং রায়তি প্রীতিভরণ হরি চেষ্টিতম গায়তীতি মতা ধীরে হরা রস বিচক্ষণী, রাধিকা শ্রীমতী রাধিকা কৃষ্ণঙ্কর লীলা কেবে কেবে অস্পষ্ট স্বরে গাঁতি, তো কেবে কেবে প্রীতির আধিক্যরে উচ্চ স্বরে গাঁতি, অতএ রস বিবেচনারে চতুর পঞ্চমানঙ্কর দ্বারা সে হরা নামরে পরিচিত হন্তি, যাহাঙ্কর সম্বোধনে হরে রূপ হয়। রসা বেশ পরিস্ত্রস্তা জহার মুরলিং হরে হরেতি কীর্তিতা দেবী বিপিনে কেল্লুম পটা, বৃন্দাবনরে ক্রীড়াপ্রাণ শ্রীমতী রাধিকা রসাবেশরে শ্রীকৃষ্ণঙ্କ ହାତରୁ ପଡି ଯାଇଥିବା ମୁରଲୀକୁ ଅପହରଣ କରିଥିଲେ, ଏଇଥିପାଇଁ ରାଧିକା ଦେବୀ ହରା ନାମରେ କହୁଛନ୍ତି ମୁରଲୀ ହରଣ କରିଥିଲେ, ଯାହାଙ୍କର ସମ୍ବୋଧନରେ ହରେ ରୂପ ହଏ। ହନ୍ତି ଦୁଃଖାନି ଭକ୍ତାନଂ ରାତି ସୁଖ୍ୟାନି ଚାହ୍ନ ହରା ଦେବୀ ନିଗଦିତା ମହାକାରୁଣ୍ୟଶାଳିନୀ, ମହାକାରୁଣ୍ୟଶାଳିନୀ ଦେବୀ ରାଧିକା ଭକ୍ତମାନଙ୍କ ସମସ୍ତ ଦୁଃଖ ହରଣ କରିନିଅନ୍ତି, প্রতিদিন সুখ প্রদান করতে, অতএব সে হরা নামে করতে তাঙ্কর সম্বোধনে হরে রূপ হয়। নিহন্ত অসুরাঞ্জাত মথুরাপুর মিত্যস তদা গমদ্রহ কাম যস্যা সাসু হরে তীচ, শ্রীকৃষ্ণ কংসাদি অসুর মানুষ মারিবা পাই মথুরাপুরীকে যাইলে, পরে রাধিকাঙ্ক সহ একান্তরে মিলিবার ইচ্ছা করি পুনঃ ব্রজকু আসছিলে, অতএব মথুরাদি ধামরু ব্রজকু শ্রীকৃষ্ণকে অপহরণ করিবার যোগু রাধিকা হরা নামে করতে যাঙ্কর সম্বোধনে হরে রূপ হয়। তেণু এ মহামন্ত্র গোলকর প্রেমধন গোলক বৃন্দাবনের গান করা হচ্ছে, এবং গৌর নিতায় করুণাবশত এ মর্ত্যমণ্ডলকে ধরাধাম আমি আনছেন, গোলকর প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিলা কে নিতায়, এই কথা অছি মহাজন পদাবলীরে। ইয়ে ভৌতিক জগতর নুহে, গৌর নিতায় কৃপা করি আমি আমার দুঃখ জীবের দুঃখ দেখিলে,
ଜୀବର ଦୁଃଖ ଦେଖିକିରି ଆମମାନ ପାଇଁ ଆଣିଛନ୍ତି ସେ ଗୋଲବୃନ୍ଦାବନରୁ ଆଣିଛନ୍ତି। ଇଏ ଭୌତିକ ଜଗତ ନୁହେଁ, ଏହାର ଏକ ମାତ୍ର ଉଦ୍ଦେଶ୍ୟ ସେ ଭଗବାନଙ୍କୁ ଡାକିବା। ବଦ୍ଧ ଜୀବ ଆମେ ଆମମାନ ପାଇଁ ହରା ଶବ୍ଦ ରାଧାରାଣୀ ଏବଂ କୃଷ୍ଣ ଶକ୍ତି, କାରଣ ଶକ୍ତିର କୃପା ରାଧାରାଣୀ କୃପା ନହେଲେ କୃଷ୍ଣ ପାଖକୁ ଆମେ ଯାଇପାରିବା ନା, ରାଧାରାଣୀଙ୍କର କୃପା ନହେଲେ କୃଷ୍ଣଙ୍କ ଶକ୍ତି ଯାଇପାରେ ନା। କୃଷ୍ଣ କେବଳ ରାଧାଙ୍କର, କୃଷ୍ଣ କେବଳ ରାଧାଙ୍କର, ତା ରାଧାଙ୍କର କୃପା ନହେଲେ କୃଷ୍ଣ ପାଖକୁ ଯାଇପାରିବ। ସେଥିପାଇଁ ଆଗ ସମ୍ବୋଧନ ହରେ, ଏ ହରେ, ହେ କୃଷ୍ଣ ଶକ୍ତି, ହେ ରାଧାରାଣୀ, ସେ କୃପା କଲେ ଆମେ କୃଷ୍ଣଙ୍କୁ ପାଇବା। ଇଏ ହେଉଛି ଆମ ପାଇଁ